আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে দিবস সম্পর্কিত বিগত বছরে আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর। আপনারা জানেন যে বিভিন্ন পরীক্ষায় দিবস সম্পর্কিত একটি প্রশ্নোত্তর থাকে, তাই আজকে এই আয়োজনটি করা। আমরা আশা করব যে আজকের এই টিউটোরিয়াল থেকে আপনি যে কোনো পরীক্ষায় এক নম্বরের জন্য একটি প্রশ্নোত্তর পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, কোন তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়? জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয় 10 জানুয়ারি। জাতীয় শিক্ষক দিবস কবে? জাতীয় শিক্ষক দিবস হলো 19 জানুয়ারি। মনে রাখবেন, জাতীয় শিক্ষক দিবস 19 জানুয়ারি। বাংলাদেশে গণঅভ্যুত্থান দিবস পালিত হয় 24 জানুয়ারি। প্রতি বছর কোন তারিখে বাংলাদেশে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়? 2রা ফেব্রুয়ারি জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি? 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। ডায়াবেটিস সচেতনতা দিবস কবে? ডায়াবেটিস সচেতনতা দিবস হচ্ছে 28শে ফেব্রুয়ারি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবসে কোন দিবস উদযাপিত হয়? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবসে জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। জাতীয় শিশু দিবস কোনটি? 17ই মার্চ। বঙ্গবন্ধুর জন্মদিন কোন তারিখে? বঙ্গবন্ধুর জন্মদিন হচ্ছে 17ই মার্চ। বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কোন তারিখে? বাংলাদেশের জাতীয় পতাকা দিবস হচ্ছে 23শে মার্চ, আর জাতীয় পতাকা উত্তোলন দিবস হচ্ছে 2রা মার্চ। এখানে বলা আছে বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কোন তারিখে, এটি 23শে মার্চ, এই উত্তরটি অপশনে নেই। আবার যদি বলা হতো জাতীয় পতাকা উত্তোলন দিবস কত তারিখে, তাহলে সঠিক উত্তর হতো ঘ অপশন, 2রা মার্চ। সম্প্রতি কোন দিবসকে গণহত্যা দিবস হিসেবে সরকার অনুমোদন করে? 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে সরকার অনুমোদন করে। বাংলাদেশে জাতীয় দিবস কবে? বাংলাদেশে জাতীয় দিবস হচ্ছে 26শে মার্চ। বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি? স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ। মুজিবনগর দিবস কোনটি? 17ই এপ্রিল মুজিবনগর দিবস। ছয় দফা দিবস কবে? 7 জুন ছয় দফা দিবস পালন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয় 1লা জুলাই। জাতীয় শোক দিবস পালন করা হয় 15ই আগস্ট। সেপ্টেম্বর সাক্ষরতা দিবস কবে? সেপ্টেম্বর মাসের কত তারিখে সাক্ষরতা দিবস পালন করা হয়? উত্তর হচ্ছে 8 তারিখে। জাতীয় কন্যা শিশু দিবস বাংলাদেশে কবে পালন করা হয়? 30শে সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়। জেল হত্যা দিবস কবে? 3রা নভেম্বর জেল হত্যা দিবস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে? 4 নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস। বাংলাদেশে কৃষি দিবস পালিত হয় কোন তারিখে? কৃষি দিবস পালন করা হয় 1লা অগ্রহায়ণ। জাতীয় কৃষি দিবস কবে উদযাপিত হয়? জাতীয় কৃষি দিবস 15ই নভেম্বর। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় 21 নভেম্বর। বাংলাদেশে আয়কর দিবস কোনটি? আয়কর দিবস হচ্ছে 30ই নভেম্বর, কিন্তু এখানে সঠিক উত্তরটি নেই, সঠিক উত্তর হবে 30 নভেম্বর। বাংলাদেশের মুক্তিযোদ্ধা দিবস পালিত হয় কত তারিখে? মুক্তিযোদ্ধা দিবস পালিত হয় 1লা ডিসেম্বর। 1লা ডিসেম্বরকে জাতীয়ভাবে কি দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে? মুক্তিযোদ্ধা দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে 1লা ডিসেম্বরকে। জাতীয় মূল্য সংযোজন কর দিবস কত তারিখে উদযাপিত হয়? 10 ডিসেম্বর জাতীয় মূল্য সংযোজন কর দিবস উদযাপন করা হয়। ডিজিটাল বাংলাদেশ দিবস কত তারিখে পালিত হয়? 12ই ডিসেম্বরকে ডিজিটাল বাংলাদেশ দিবস হিসেবে উদযাপন করা হয়।
2023 সাল থেকে এই দিবসটি পালিত হবে স্মার্ট বাংলাদেশ দিবস হিসাবে। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এবারে আন্তর্জাতিক দিবস সম্পর্কিত প্রশ্ন তো দেখব, কোন তারিখে বিশ্ব বেতার দিবস পালিত হয়? 13ই ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস পালন করা হয়। আন্তর্জাতিক নারী দিবস কবে? 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয় কোন তারিখে? 2রা এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় প্রতি বছর 7 এপ্রিল। বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করা হয়? বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয় 22 এপ্রিল। ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে কোনটি? 22 এপ্রিল ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে। বিশ্ব মা দিবস কোনটি? মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব মা দিবস হিসেবে পালন করা হয়। নিরাপদ মাতৃত্ব দিবস কবে? নিরাপদ মাতৃত্ব দিবস 28 মে। বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের 31 মে। কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? 5ই জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন করা হয়। জাতিসংঘ ঘোষিত পাবলিক সার্ভিস ডে কোনটি? 23ই জুন পাবলিক সার্ভিস ডে। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস কবে? 26ই জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কোন তারিখে? 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালন করা হয়। আন্তর্জাতিক যুব দিবস কবে? 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস। বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় 8ই সেপ্টেম্বর। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়? 15ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। আন্তর্জাতিক ওজন দিবস পালিত হয় 16ই সেপ্টেম্বর। জাতিসংঘ ঘোষিত শান্তি দিবস পালিত হয় 21 সেপ্টেম্বর। প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস হিসেবে পালিত হয়ে থাকে? 1ম সোমবার। বিশ্ব প্রাণী দিবস হচ্ছে 4 অক্টোবর। আন্তর্জাতিক শিক্ষক দিবস কোনটি? আন্তর্জাতিক শিক্ষক দিবস হচ্ছে 5 অক্টোবর। বিশ্ব ডাকটিকিট দিবস কবে পালিত হয়? 9ই অক্টোবর বিশ্ব ডাকটিকিট দিবস হিসেবে পালন করা হয়। বিশ্ব কন্যা শিশু দিবস কবে পালিত হয়? 11ই অক্টোবর বিশ্ব কন্যা শিশু দিবস হিসেবে পালন করা হয়। বিশ্ব খাদ্য দিবস কোনটি? বিশ্ব খাদ্য দিবস হচ্ছে 16ই অক্টোবর। জাতিসংঘ দিবস পালিত হয় 24 অক্টোবর। বিশ্ব সুনামি সতর্কতা দিবস কবে? 5 নভেম্বর সুনামি সতর্কতা দিবস। বিশ্ব এইডস দিবস পালিত হয় 1ই ডিসেম্বর। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কোনটি? আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস হচ্ছে 3 ডিসেম্বর। বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে 10 ডিসেম্বর। আন্তর্জাতিক অভিবাসী দিবস কত তারিখ? 18ই ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস। আজ পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে থাকার জন্য ধন্যবাদ। টিউটোরিয়ালটি আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন, আমাদের ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে myclassroombd.com, অথবা ফেসবুকে কানেক্ট হতে পারেন আমাদের সাথে। ফেসবুক লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নেবেন। আল্লাহ হাফেজ।